একি মায়ের মূর্তি কোথায়? হ্যাঁ, মায়ের মূর্তি কোথায়? এতখানি পরিশ্রম করার পর অবশেষে এই মিলল। তাহলে মায়ের মূর্তি কোথায় গুরুদেব, কোথায়? মা এখানে নেই, হয়তো পুরাকালে কোনো ভূমিকম্পের ফলে কিছু ধাতব বস্তু এখানে চাপা পড়েছিল। এত পরিশ্রমের ফল কি তবে বৃথা? মা এখানে কোথাও নেই। একি একি মা তাহলে কোথায় গেল? আমরা যে দেখলাম ভূমিকম্পের ফলে মা মাটিতে বসে গেল, তাহলে তাহলে কোথায় গেল মা? মাটি কোথায় কোথায় গেলি মা? মা 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 তুমি এসেছো? লোকনাথ পুজি একাই মাকে দেখতে পাচ্ছে। লোকনাথ যখন দেখতে পাচ্ছে তার অর্থ হলো মা ফিরে এসেছেন মন্দিরে। এখন শুধু তার প্রকট হবার অপেক্ষা বেনি। তুমি অমন করে চলে যেতে দেখে আমার বড় কষ্ট হচ্ছিল মাকে। তুমি ফিরে এসেছ আর আমার কিচ্ছু চাই না মা, কিচ্ছু না। লোকনাথ কার সঙ্গে কথা বলছিস? কোথায় মা? খাল দিদি হয়তো হয়তো মা দেখতে পাচ্ছ না, তোমরা সবাই মায়ের নামে জয়ধ্বনি দাও গো। মা আমাদের ছেড়ে কোথাও যায়নি, মা এখানেই ছিলেন। কোথায় মা? আমরা কেন কিছু দেখতে পাচ্ছি না? হয়তো 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 দেখো হয়তো মা এতখানি মাটি খোঁড়া হয়ে গেল অথচ মায়ের দর্শন মিলল না। এখন এখন কি হবে গুরুদেব? কোথায় গেলে আমরা মাকে পাবো? জানি না, জানি না আমি কিছু। আমাকে কিছু শুধিও না, আমি জানি না, আমি জানি না। আমি জানি বাইরে লোকনাথের এই কাহিনি মাকে ফিরিয়ে আনতে পারবে। জয় মা, জয় মা কালী, জয় মা, জয় মা, জয় মা কালী, জয় মা। একি মন্দিরের বাইরে মায়ের নাম করছে কে? মায়ের নামে মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে কে? হ্যাঁ কে কে? লোকনাথের কণ্ঠস্বর না? মাকে যে আমরা দেখতে পাচ্ছি না ভৈরবী মা। মা আছেন করালি, মা এখানেই আছেন, নইলে লোকনাথ তাকে দেখতে পেত না। মা ফিরে এসেছেন, লোকনাথ যে পুণ্যাত্মা করালি, মারও ক্ষমতা নেই ওর দৃষ্টি এড়িয়ে থাকার। হয়তো মা, হয়তো হয়তো মায়ের মূর্তি মন্দিরে, মায়ের বেদিতে এখনই ওই মূর্তি স্থাপন করতে হবে। এসো এসো সকলে এসো। মা মা গো ফিরে চল মা, আমাদের মন্দিরে ফিরে চল। এই বাসন গোড়া কেমন করে মাকে দেখতে পাচ্ছে? এই মূর্তি আমরা মন্দিরের ভিতরে নিয়ে যাব।
লক্ষ্মণ চাচ্ছ আসুন সকলে এই মূর্তি তুলুন। মায়ের মূর্তি গেল কোথায়? এখানেই তো ছিল, হঠাৎ করে চোখের নিমেষে এমন ভাবে অদৃশ্য হলো কি করে? যে মূর্তি লোকনাথ দেখতে পাচ্ছিল সেই মূর্তি আপনারা কিভাবে দেখলেন এই ভেবে অবাক হচ্ছিলাম। এখন বুঝলাম সবই মায়ের লীলা। এইভাবে তিনি জানান দিলেন যে তিনি লোকনাথের সাথে আছেন। লোকনাথ তোরটাকে যখন মা দেখা দিয়েছেন তখন আবার তোরটাকে মা দেখা দেবেন। বেনি, বেনি মা চলে গেলেন কেন? আমি তো কোনো অন্যায় করিনি বল। তবে তবে মা অদর্শন হলেন কেন? কোথায়? হ্যাঁ কোথায় মা? মা 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 কোথায়? হ্যাঁ কোথায় কোথায় মা মা কোথায়? এই তখন থেকে ওই ওই বালকের গলায় মা আমার রব শুনছি। এই মা কই কই? হ্যাঁ মা, গুরুদেব গুরুদেব গুরুদেব, আমরা নিজ চোখে মাকে দেখলাম। ওই স্থানে ওই স্থানে কিছু সময় পূর্বে মায়ের মূর্তি ছিল গুরুদেব। গুরুদেব কিন্তু কিন্তু কি কিন্তু কি? হ্যাঁ কোথায় কোথায় মূর্তি কোথায়? উদাও হয়ে গেছে গুরুদেব। আমরা মাকে মন্দিরে নিয়ে যাওয়ার তোড়জোড় করতে করতে মা উদাও হয়ে গেছে। লোকনাথ তবে ওই মূর্তিকে দেখে গান গাইছিল, ওর নিষ্পাপ দৃষ্টির সামনে প্রকট হয়েছিলেন মা। গুরুদেব গুরুদেব এসব কি হচ্ছে? আমরা চাক্ষুষ মায়ের দর্শন পেলাম, অথচ তারপরে সহসা মায়ের মূর্তি কোথায় উদাও হয়ে গেল গুরুদেব? এরপরেও আপনি বলবেন যে আপনি ঠিক আর লোকনাথ ভুল? যদি তাই হতো তাহলে আমরা কেন মাকে দেখতে পেলাম না বলুন গুরুদেব? না গুরুদেব, লোকনাথ ঠিক আর আমরাই ভুল, আমরাই পাপি, তাই মা আমাদের কাছে এলেন না। না না না, আমি আমি এটা মানি না। আমরা হচ্ছি মায়ের সবচেয়ে বড় ভক্ত। মা এসে থাকলে ভক্তদের চোখে মা সবার আগে ধরা পড়বেন। ভক্ত সন্তানের চোখে যদি দেখতে তবে মাকে দেখতে পেতে। আমরা তো মায়ের আদর আপ্যায়নে কোনো ত্রুটি করিনি, পূজা অর্চনা মন্ত্র পাঠ কোথাও তো কোনো বিচ্যুতি ঘটেনি, তাও আমাদের মা দেখা দেবেন না, এটা কি কি করে হয়? হ্যাঁ কি করে হয়? মা তো আপ্যায়ন নন, ভালোবাসা ছিল। পূজোর মন্ত্র দিয়ে কি আর মায়ের সবটুকু পাওয়া যায়? আমরা শাস্ত্র সিদ্ধ মতে মাকে পূজি, সেখানে কোনো ভুল নেই। তবে মা দেখা দিয়েও অদৃশ্য হলেন কেন?
মা ধরা দেবেন না বলেই তো চলে গেলেন। ওই মন্দিরের চার দেওয়ালে বন্দী হয়ে থাকার জন্য তো মা আসেননি। মা এখানে আসেননি, ভুল 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 দেখেছো সবাই, বিভ্রান্তি হয়েছে তোমাদের। কিন্তু গুরুদেব, আমরা যে সচক্ষে মায়া মায়া, এর মধ্যে মায়া আছে বুঝতে পারছো না? জাদুর ভেলকি, তোমাদের মধ্যে কে এই জাদুর ভেলকি দেখিয়ে মায়ের মূর্তিকে ওখান থেকে শিষ্যদের চোখকে ফাঁকি দিয়ে এখানে নিয়ে এসেছো? কে ঠকিয়েছ? কে? না গো, এর মধ্যে কোনো ভেলকি নেই, মা যে নিজে মহামায়া গো। তার মায়াতেই যে সারা জগৎ আবদ্ধ, আমাদের সাধ্য কি ভেলকি দেখানো? আমাদের সাধ্য কি কোনো মায়া করে কোনো ভেলকি দেখানো? ওরে চতুর বালক, আমি এতক্ষণে বুঝতে পেরেছি মায়ের মন্দিরে ঠাই পাবার জন্য এই সমস্ত জাদু তুই দেখিয়েছিস, এই সমস্ত চাতুরি তুই করেছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, এই মুহূর্তে এই মন্দিরের ত্রিসীমানা ছেড়ে তুই বেরিয়ে যাবি, আর কোনোদিন যেন তোকে না দেখতে পাই। যা, বেরিয়ে যা। ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও, ওকে আমি যেন আর কালীঘাটের এই মায়ের মন্দিরের চত্বরে কোনোদিন দেখতে না পাই। ওর জন্যই মা এখান থেকে অন্তর্ধান করেছেন। লোকনাথকে এই মন্দির থেকে বের করে দিলে মা যে আর কোনোদিন আসবেন না দোলকাচার্য। এই কালীঘাট মন্দির থেকে মাকেই তাড়িয়ে দিতে চাইছেন আপনারা? চুপ করো ভৈরবী, চুপ। এই লোকনাথ, এক্ষুনি তুই এখান থেকে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই এক্ষুনি দূর হয়ে যা, আর যেন কোনোদিনও কালীঘাটের মায়ের এই মন্দিরে তোকে দেখতে না পাই। যা। গিন্নি গিন্নি, বলছি খবর পেয়েছো কিছু? আরে ওদিকে তোমার ছেলে লোকনাথ কত কি করছে, আর তুমি এখানে বসে বসে দুধ জাল দিচ্ছ। বাহ, অমনি আমার দুধ জাল দেওয়া দোষের হবে? আচ্ছা, আমি যদি এই সংসার না সামলাই তাহলে কে সামলাবে শুনি? এই ঘর কন্যা কে দেখবে? এই দেখো, আবার বোধহয় খেপে গেল। নিজে তো সারা দিন চণ্ডী মণ্ডপে বসে নেশা ভাঙ করছে, একবার এই গ্রাম একবার ওই গ্রাম ঘুরে বেড়াচ্ছ। কোন দিন কোন দিন তুমি এই সংসারে নজর দিয়েছো বলো তো? বাড়ি বাড়ি দুধ দেওয়া থেকে ননি ক্ষীর তৈরি করা, সবটা সবটা আমায় করতে হয়। তুমি আছো বলেই তো আমি নিশ্চিন্তে একটু ওই নেশা ভাঙ করতে পারি। হ্যাঁ, আরে বাবা, তুমি না থাকলে তো এই জগৎ সংসার অন্ধকার। সবার দিকে নজর রেখেছো বলেই না নিরুপদ্রবে এই সংসার চলছে। থাক, অনেক হয়েছে, আমার আর গুণগান করতে হবে না। আচ্ছা, তুমি কি বলছিলে লোকনাথের ব্যাপারে? এই তো সেদিন গোয়ালাপাড়ায় দেখা হলো ছেলেটার সাথে, এর মধ্যে কি করে বসলো সে? তোমাকে জানাবো বলেই তো ছুটে ছুটে এলাম, খবরটা পেয়ে আমি আর বসে থাকতে পারিনি বুঝলে। আরে আমাদের লোকনাথ, আমাদের লোকনাথ কালীঘাট মন্দিরে নারীদের প্রবেশাধিকার নিয়ে লড়াই করছে গো। একদিকে বড় বড় তান্ত্রিক মহাতান্ত্রিকরা, আর একদিকে লোকনাথ একা। লোকনাথ নাকি মেয়ে বউদের মাকে দর্শনের সুযোগ করে দেবে। বলো কি, আমার লোকনাথ এত বড় কাজ করেছে? হ্যাঁ, তা না হলে আর বলছে কি, তোমার বেটা জেদ ধরেছে, মায়ের মন্দিরে মায়ের মেয়েদের পূজোর অধিকার সে আদায় করে তবেই ছাড়বে। তাই বুঝি? যাই বলো, আমার লোকনাথ কালীঘাট মন্দিরের ভুল পাল্টে দিল বলে। হ্যাঁ, সে কথা ঠিক, কিন্তু তুমি মা হয়ে লোকনাথের পাশে দাঁড়াবে না, এখানেই বসে থাকবে? তুমি তুমি গিয়ে যদি লোকনাথের পাশে দাঁড়াও তবেই তো সে মনে জোর পাবে গো। শুধু আমি কেন, সব মেয়েরা বউরা ঘরের আগুল ভেঙে এসে লোকনাথের পাশে দাঁড়াবে, ও যাদের জন্য লড়ছে তারা কি চুপ করে বসে থাকবে? কি করে
বুঝবে গো বুঝবে, খানিক সবুর করো সব বুঝবে। দূর বাবা, তুমি যে কি হেয়ালি করো না আমি কিছুই বুঝতে পারি না। বললাম না বুঝবে, মায়ের হেয়ালি বোঝা কি এত সহজ? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ বেরিয়ে যা বলছি। কেন আমি বেরিয়ে যাব কেন? এ কি তোমরা একার মন্দির নাকি? এ তো মায়ের মন্দির। এত বড় স্পর্ধা তোর, তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে না গেলে তোকেই নরবলি দেব আমি এখানে। তুমি যা খুশি করো, আমি কিছুতেই মায়ের মন্দির ত্যাগ করে যাব না। আমার আদেশ অমান্য করবি তুই এই মন্দিরে দাঁড়িয়ে? জানিস আমি কে? জানি, এ মায়ের মন্দির, মাই এর সর্বে সর্বা, তাই এখানে দাঁড়িয়ে একমাত্র আমি মায়ের আদেশই পালন করব। মা যদি বলেন তবে আমি এখান থেকে বেরিয়ে যাব, না হলে কেউ আমাকে এখান থেকে এক পাও নড়াতে পারবে না। পারবি লোকনাথ, তুই পারবি গুরুদেবের মিথ্যে অহংকারকে ভাঙতে। যেমন করে তুই আমাকে সত্যের পথে এনেছিস, ঠিক তেমনি গুরুদেবকেও সত্যিকারের ভক্তির আলোয় আনবি তুই। চলে যা লোকনাথ, চলে যা স্থান হতে। গুরুদেবের কথা অমান্য করলে তোকেই বলি দেওয়া হবে। কি শুনবো গো, অমন ঢেড়া পিটিয়ে কি খবর জানাতে এসেছো? সুখবর গো সুখবর, সময় এসেছে, এতদিনই সে সময় এসেছে। কিসের সময়? কালীঘাটে মায়ের আবির্ভাবের পূর্ণ লগ্নে সামিল হওয়ার সময় এসেছে। সবাইকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে সেখানে হাজির হতে হবে। ও, তবে এই সুখবর শুধু পুরুষদের জন্যই বলো? আমরা মেয়ে বউয়েরা তো মায়ের মন্দিরে ত্রিসীমানায় ঘেঁষতে পারি না। হ্যাঁ, মাকে আমরা এখান থেকেই ডাকি, একটি বারও চোখের দেখা দেখতে পাই না। কি জানি কোন পাপে মা আমাদের দেখা দেন না। না গো, এ পাপ তোমাদের নয়, তোমাদের কোনো পাপ নেই। এতদিন যে মা নিজেই বন্দী ছিলেন। মাকে বন্দী রাখবে এমন বান্দা কি আছে এই জগতে? তাই তো মা পুণ্যাত্মা লোকনাথকে নিয়ে এসেছেন এখানে। সে যে উঠে পড়ে লেগেছে, মন্দিরের দোর সবার জন্য খুলিয়েই ছাড়বে। হ্যাঁ গো, লোকনাথের পাশে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে দাঁড়াতে হবে, তবেই না, তবেই না সবাই মায়ের মন্দিরের প্রবেশাধিকার পাবে, মায়ের দর্শন পাবে গো। আমরাও? হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই। যে নারীরা কখনো মাকে দর্শন করেনি তারা সবাই মাকে দর্শন করতে পারবে, মাকে পূজা করতে পারবে, সবাই সবাই। হ্যাঁ বাছা, তোমরা সত্যিই বলছো? এত বয়স হলো কালীঘাটে থেকেও একটি বারও মাকে দেখেনি। মরার আগে সে সাত পূর্ণ হবে। হবে গো হবে, এখন চলো দেখি আমার সঙ্গে, সবাইকে খবর দিতে হবে না, চলো। গায়ের সবাইকে নিয়ে আমরা মায়ের মন্দিরে হাজির হব, লোকনাথের পাশে দাঁড়াবো। সেবাটা মায়ের মন্দিরে লড়াই করছে বড় বড় তান্ত্রিকদের সাথে মায়েদের প্রবেশাধিকার নিয়ে, তোমরা লোকনাথের পাশে দাঁড়াবে না?
কি হলো দাঁড়িয়ে আছিস কেন কথা কানে যাচ্ছে না বেরিয়ে যা এক্ষুনি তোমাদের গুলির হুঙ্কারকে আমি ভয় পাই না মা যদি না চান এই স্থানে কেউ এক ফোঁটা রক্তপাত করতে পারবে না আমিও মায়ের সন্তান দেখি আজকে আমাকে এখান থেকে টলায়